হয়, তার অভিজ্ঞতাটাও আমাদের শুনতে পারলে বোধ হয় আমাদের সবার জন্য ভালো হতো। তার ছোট ভাই ঢাকা উত্তরের মেয়র হিসেবে নির্বাচন করছেন আমাদের আতিকুল ইসলাম, হয়তো তিনি তাকে নিয়েও ব্যস্ত নির্বাচনের কারণে। যদি কখনো সুযোগ হয় আপনাদের তার কাছ থেকে শুনবার, তাহলে সেটা বোধ হয় বিশেষ করে গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত ভালো কাজ হবে। এখানে আরো আছেন আমাদের প্রচারের যেহেতু বিষয়বস্তু হচ্ছে প্রচার এবং অপপ্রচার, আমাদের এখানে বন্ধু আছেন আমাদের সদ্য সচিব থেকে যিনি সদ্য বিদায় নিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয়জন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী নাসিরুদ্দিন আহমেদ, তিনিও প্রচারের জায়গা থেকে কিছু বলতে পারবেন। তিনি দীর্ঘদিন তথ্য মন্ত্রণালয়ের সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন পদে ছিলেন। ষড়যন্ত্রের কথাটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। এই হত্যাকাণ্ডটি কিন্তু বিশ্বের ইতিহাসে একটি অভিনব হত্যাকাণ্ড, এবং সেই অভিনব হত্যাকাণ্ডের কারণ কি সেটাও তো আপনারা শুনেছেন। কারণ কিছুই না, কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষকে এই ভূখণ্ড থেকে একেবারে মুছে ফেলা। এটি নতুন কিছু না, কিন্তু 1971 16 ডিসেম্বরের পর থেকেই কিন্তু এই ষড়যন্ত্র শুরু। আর বিডিআর এ এই ঘটনা অভিনব, 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন, খুবই কষ্টজনক দুঃখজনক ঘটনা সত্য, কিন্তু এই বিডিআরেই কিন্তু এর আগেও কিন্তু কিছু গোলযোগ গণ্ডগোল অভিযোগ অপ্রাপ্তি ইত্যাদি নিয়ে কিন্তু ঘটনা ঘটেছে, সেটি কিন্তু বঙ্গবন্ধু জীবিত থাকাকালে। আপনারা জানেন নিশ্চয়ই, যারা যারা গবেষণা করেন তারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু জীবিতকালেই বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপ্রধান এবং তখনই কিন্তু বিডিআর এরকম একটা ঘটনা ঘটেছিল। এইরকম বলবো না, বিডিআর একটি গোলযোগের ঘটনা ঘটেছিল যেখানে বঙ্গবন্ধু তার অসীম সাহসিকতা নিয়ে কাউকে ছাড়াই নিজেই গিয়ে বিডিআরদের জওয়ানদের সামনে, অফিসারদের সামনে, জওয়ানদের সামনে দাঁড়িয়ে সে সমস্যার সমাধান করেছিলেন তাৎক্ষণিকভাবে। কিন্তু সেদিনও কিন্তু একটি বড় ঘটনা ঘটে যেতে পারত, এবং সেই ঘটনার কারণটাও কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে এই মাটি থেকে ধূলিসাৎ করে দেওয়া।